আমরা বরিশাল থেকে এই বাচ্চাটি ডুবে যাওয়ার খবর পাওয়ার সাথে সাথে 60 সদস্যের একটি ডুবুরি টিম এখানে ঠিক এফতারের পূর্ব এফতারের সময় চলে আসি। এফতার কোনোভাবে আমরা করে মাগরিবের 3 রাকাত নামাজ পড়ে আমরা নদীতে চলে যাই। নদীতে যে আমরা এক টানা এই 9টা পর্যন্ত মাগরি এফতার থেকে 9টা পর্যন্ত আমরা এই পুরো নদী আমরা সার্চ করি। ছোট বাচ্চা স্রোত আছে হালকা, কিন্তু আমরা সেই বাচ্চা পাইতে পাইতে 9টার সময় আমরা পাই। অনেক দূরে যে বাচ্চাটা গভীর পানিতে খাদ ছিল, ওখানে তো অনেক খাদ ছিল, সেই খাদের ভিতর বাচ্চাটা শুয়ে আছে। আমরা এই ডুবরি টিম এই বাচ্চাটি উদ্ধার করতে, আমরা কিন্তু ডুবরি টিম আইসি বরিশাল থেকে, বরিশাল ছাড়া এই এলাকায় কোথাও ডুবরি টিম নাই। আমরা এই রাত্রে ডুবনোর কোন ই নাই, আন্তর্জাতিক ভাবে নিষেধ আছে, তারপরে মানবতার খাতিরে ছোট্ট বাচ্চা এই আশপাশে সবাই কান্নাকাটি করতেছে এই বাচ্চাটার জন্য, এই বাচ্চাটার বাপ নাই। আমাদের মনেও খুবই কষ্ট পাইছি, এই বাচ্চা যে করে হোক আমাদের উঠাতে হবে। আল্লাহরে ডাকতেছি, আল্লাহ তুমি বাচ্চাটা পায় দাও, আল্লাহরও মর্জি। আমরা এই ঠিক 9টা বাজবার সময় আমরা বাচ্চাটা নদীর ভিতর পানির তলে ওই খাদের আমরা পাইছি। আমরা আমরা বাচ্চা পাওয়ার সাথে সাথে আমাদের কাছ থেকে ওনারা আবেগ ধরে রাখতে পারিনি, বাচ্চাটার মামা কাঁদতে কাঁদতে আমাদের কাছ থেকে নিয়ে দৌড়ে চলে গেছে। কি একটা করুণ অবস্থা। এইরকম আমরা বলতে চাই, কোনো বাচ্চা যেন নদীতে এইভাবে আর কারো বা কোল খালি না হয়। সবাই সতর্ক হবেন, নদীতে বাচ্চা গোসল করতে নিয়ে গেলে সবসময় হাত ধরে রাখবেন, যাতে আর কারো কোনো বাচ্চার ক্ষতি না হয়। আপনাদের মাধ্যমে এইটা সবাইকে জানাই দেবেন। ধন্যবাদ।